নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও, পূজার স্পেশাল বাসন্তী পোলাও। আপনারা কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও, কিভাবে বানাচ্ছি দেখুন। এই যে ঘি গরম করে ঘির মধ্যে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে 2 কাপ বড় 2 কাপ চালকে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখেছিলাম, এখন এই হলুদটা আর ঘিটা মিশিয়ে নিচ্ছি। এই যে পুরো এরকম বড় 2 কাপ চাল নিয়েছিলাম, এটার মধ্যে ঘি 1 টেবিল স্পুন ঘি মিশিয়ে আর হলুদ মিশিয়ে রেখে দিলাম। কড়াই গরম করে 1 টেবিল স্পুনের মতো তেল দিচ্ছি, দিচ্ছি ঘি, 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 3 চামচ দারচিনি দিলাম, 6টা দিলাম এলাচ, 3টে দিলাম লবঙ্গ। এখানে 30-35টা কাজু নিয়েছি, 30-35টা কিশমিশ নিয়েছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা, আদা গ্রেট করা। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চালটা। চালটা একটু ভেজে নিতে হবে, ভেজে ট্রান্সপ্লান্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে 2 কাপ চাল নিয়েছিলাম, এখন 4 কাপ জল নিচ্ছি, জল গরম করে নেব। চালটা ট্রান্সপ্লান্ট হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে, আর জলটা ফুটে গেলে সেই জলটা আমি দেবো এর মধ্যে। চালটা ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 চামচের মতো হলুদ দিয়েছিলাম। জলটা দেখুন ফুটে গেছে, এইবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখি। বাদে আমি একটা দুধের প্যাকেট, এরকম দুধের 10 টাকার দুধের প্যাকেট কেটে এর মধ্যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেখবেন অনেকটা টেস্ট হয়। এই দুধের প্যাকেটটার জন্য টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এই দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। আপনারা ইচ্ছে করলে আর একটু বেশিও দিতে পারেন, আমরা খুব বেশি মিষ্টি খাই না, তাই 4 টেবিল স্পুন দিলাম। বড় 2 কাপ একটা 750 গ্রাম চাল আছে, আবার 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে একটা স্মেল ভালো হয়। 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি। আরও 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে সার্ভ করে হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য এমনি ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের পোলাওটা রেডি হয়ে গেল, সার্ভ করে দিয়েছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।